আসসালামু আলাইকুম, আমার নাম ইফতেখার মিকি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি কথা বলবো হচ্ছে এসএমবি নিয়ে। এসএমবি মানে হচ্ছে সার্ভার মেসেজ ব্লক, উইচ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমরা জানি যে একটা ফেমাস র্যানসামওয়্যার ছিল যেটাকে বলে হচ্ছে ওয়ানাক্রাই, এবং বেসিক্যালি এই র্যানসামওয়্যারটা এসএমবি কিছু ভালনারেবিলিটিসকে এক্সপ্লয়েট করে হচ্ছে সিস্টেমে অ্যাক্সেস করে এবং মানে ফাইলস এনক্রিপ্ট করে, বেসিক্যালি র্যানসামওয়্যার যা করে আর কি। এটা অনেক ফেমাস একটা র্যানসামওয়্যার ছিল। সো এই ভালনারেবিলিটিকে বলা হয়ে থাকে যে MS-17010, ইটার্নাল ব্লু বলা হয়ে থাকে। সো বেসিক্যালি এসএমবি হচ্ছে এক ধরনের ফাইল শেয়ার। ফাইল শেয়ার বলতে হচ্ছে আমরা যদি অফিসে কোনো লেসে যদি আপনার কোনো ড্রাইভ থাকে, সি ড্রাইভ না বা লেসে যে কোনো কমন যদি কোনো ড্রাইভ থাকে এবং সেই ড্রাইভটা লেসে আপনি যদি মানে ওখানে ফাইল শেয়ার করেন, হ্যাঁ ফাইল আপলোড করেন বা ডাউনলোড করেন, বা লেসে অন্যরাও যদি ওখানে ফাইল আপলোড করে বা ডাউনলোড করে, তখন সেটা কিন্তু এক ধরনের ফাইল শেয়ারিংয়ের মধ্যে পড়ে। সো ওইটাকে বলা হচ্ছে মানে এসএমবি। তো এসএমবি হচ্ছে আমাদের পোর্ট 139 ইউজ হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে যে 139 টিসিপিতে হচ্ছে আমাদের সাম্বা বা এসএমবি আমরা ইউজ করে থাকি। নাও আমরা এখানে দেখতে পাচ্ছি এই জায়গায় যে বেসিক্যালি আমরা যে কিউবট্রিক্সের উপরেই তো আমরা এনএমটা চালিয়েছিলাম। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আমাদের এসএমবি টু মানে ভার্জন টু ইউজ হচ্ছে, যেটা বেসিক্যালি আমরা শিওর না। হ্যাঁ এটা শিওর হওয়ার কিছু ওয়ে আছে যে আমরা দেখবো আজকে ইনশাল্লাহ যে কীভাবে আমরা স্যাম্বার কোন ভার্সনটা স্পেসিফিক্যালি ইউজ হচ্ছে সেটা আমরা দেখতে পাব। তো এটার জন্য আমাদেরকে হচ্ছে একটা ফ্রেমওয়ার্কের নাম জানতে হবে, সেটাকে বলা হচ্ছে মেটাসপ্লয়েড। নাও মেটাসপ্লয়েডকে আমরা অ্যাক্সেস করতে হলে আমরা MSF কনসোল ইউজ করি। বেসিক্যালি MSF কনসোল আর মেটাসপ্লয়েড বেসিক্যালি সেম জিনিস। হ্যাঁ এটা হচ্ছে একটা এক ধরনের এক্সপ্লয়টেশন ফ্রেমওয়ার্ক, এটার থ্রুতে আমরা অনেক ধরনের আমরা কাজ করতে পারি, এবং যারা পেনিট্রেশন টেস্টিং করে বা এথিক্যাল হ্যাকিং করে তাদের এটা জানা খুবই জরুরি। এটা হচ্ছে ওয়ান অফ দ্য নেসেসিটিস যে আপনি জানবেন কীভাবে MSF কনসোল ইউজ করে। তো এটা আমাদেরকে অফিস কোর্স আমাদেরকে এটাকে নিয়ে আমাদের টাইম দিতে হবে। সো বেসিক্যালি আমাদের MSF কনসোল ওপেন হয়ে গিয়েছে, আমাদের মেটাসপ্লয়েড ওপেন হয়ে গিয়েছে। আমাদের এখানে কিছু জিনিস দেখতে হবে। হ্যাঁ যে হচ্ছে যে আমাদের এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে এক্সপ্লয়েটস অক্সিলারি। সো এক্সপ্লয়েটস হচ্ছে আমরা যখন কোনো সিস্টেমকে এক্সপ্লয়েট করতে চাই তখন সেটার জন্য আমরা এক্সপ্লয়েট এই মডিউলটাকে আমরা ইউজ করে থাকি। এবং অক্সিলারি হচ্ছে যে অক্সিলারি মডিউলস হচ্ছে বেসিক্যালি আমাদের যখন আমরা টার্গেটের ব্যাপারে যখন ইনফরমেশন গ্যাদারিং করতে চাই বা স্ক্যানিং, হ্যাঁ এনুমারেশন করতে চাই বা পোর্ট স্ক্যানিং করতে চাই, তখন হচ্ছে আমরা এই মডিউলটাকে ইউজ করে থাকি। এবং আরেকটা হচ্ছে যে পোস্ট, যে পোস্ট বলে থাকে যে পোস্ট এক্সপ্লয়টেশন, ঠিক আছে মানে আমরা এক্সপ্লয়েট করার পরে যে পোস্ট এক্সপ্লয়টেশন যেগুলো থাকে সেটার জন্য হচ্ছে আমরা এই মডিউলটাকে ইউজ করে থাকি। তারপরে পেলোড থাকে, সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা দেখবো, বাট আজকে আমরা দেখবো হচ্ছে যে অক্সিলারি মডিউলস। ঠিক আছে আমি অক্সিলারি মডিউলস থ্রুতে হচ্ছে যে আমরা এসএমবির যে কি কোন ভার্জন ইউজ হয় সেটা আমরা দেখতে পাবো। সো প্রথমে আমি লেটসে যে টাইপ করব সার্চ এসএমবি। সো সার্চ এসএম থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কী কী ধরনের মডিউলসে আমাদের এসএমবি ইউজ হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের পোস্ট আছে এবং এক্সপ্লয়েটের জন্য আমাদের এসএমবি ইউজ হচ্ছে, অক্সিলারির জন্য ইউজ হচ্ছে। সো আমরা চাই অক্সিলারি। তারপর আমরা যদি উপরে যেয়ে দেখি আমরা এখানে এক্সপ্লয়েটের জন্য আমাদের এসএমবি আছে। তো আমরা যেহেতু চাচ্ছি যে অক্সিলারি, কারণ হচ্ছে যে আমরা ভার্জন নাম্বার জানতে চাচ্ছি, তো আমরা এই জন্য অক্সিলারি ইউজ করবো। তো অক্সিলারি মডিউলে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ডের হচ্ছে যে মানে কী অ্যাকশন মানে কী কাজ করছে, যেমন ডিওস মানে হচ্ছে ডিনাইল অফ সার্ভিস, স্ক্যানার স্ক্যানিং করছে, হ্যাঁ তারপরে হচ্ছে যে এটা উইন্ডোজে করছে, তারপর স্পুফিংয়ের জন্য। সো এখানে হচ্ছে যে আমরা সেকেন্ডটা হচ্ছে যে কী ধরনের অ্যাকশন করছে। সো আমরা অক্সিলারি মডিউল থেকে আমরা দেখবো যে কীভাবে ভার্জন বের করা যায় এসএমবি, সেটা আমাদের বের করতে হবে। সো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিলারি দিয়ে আমরা মডিউল ইউজ করে স্ক্যানিং করতে পারি যে কোনো যদি কোনো মেশিনে এক্সপ্লয়েটটা থাকে, ভালনারেবিলিটি থাকে যে MS-17010, এটা দিয়ে আমরা চেক করতে পারি। হ্যাঁ যদি আমরা নাম্বার 41-এ, সো আমরা যদি একটু নিচে যেয়ে দেখি বেসিক্যালি আমরা হচ্ছে এসএমবির ভার্জন আমরা বের করতে চাচ্ছি। তো লেটসে আমরা এই যে এখানে আমাদের অক্সিলারি স্ক্যানার দেওয়া হচ্ছে যে এসএমবি ভার্জন, ঠিক আছে। সো আমরা আইদার আমরা এটাকে কপি করে পেস্ট করতে পারি বা আমরা হচ্ছে ডিরেক্ট 96 কে আমরা করতে পারি।
মানে ইউজ করতে পারি। আমরা টার্মিনেটরে এসে দেন হচ্ছে যে আমি বলবো যে ইউজ 96। সো আমার এখানে এসে আমি লাগছে যে আমি যদি ইনফো দিই, আমি দেখতে চাচ্ছি যে বেসিক্যালি আমি মানে কি করতে চাচ্ছি। হ্যাঁ, সো আমি এই যে এসএমবি ভার্জন ডিটেকশন আমি করতে চাচ্ছি এবং এখানে আরও কিছু ইনফরমেশান দেওয়া আছে। সো লেটস সে যে তারপরে আমি যদি অপশনসে যাই, তো অপশনসে গেলে এখানে আমার বেসিক্যালি কিছু লেখা আছে। জাস্ট এখানে ফোকাস করেন যে এখানে লেখা আছে আর হোস্ট আর থ্রেডস। সো আর হোস্ট মানে হচ্ছে যে রিমোট হোস্ট, রিমোট হোস্ট মানে হচ্ছে যে আমার যে ভিকটিম বা যে টার্গেট, ঠিক আছে, এই জন্য এটা রিমোট হোস্ট। যদি রিমোট হোস্ট লেখা থাকে তার মানে আপনি জাস্ট একটাই আইপি দিতে পারবেন, আর যদি রিমোট হোস্ট লেখা থাকে তাহলে অনেকগুলো আইপি দেওয়া যাবে, ঠিক আছে। তো রিমোট হোস্টের জন্য আমাদের হ্যাঁ এটা রিকোয়ার্ড লাগবে এবং থ্রেড সেটাও আমার লাগবে। সো এরপরে আমি জাস্ট বলতে পারি যে সেট আর হোস্ট, এবং আমার যে বেসিক্যালি যে মানে কিউবট্রিক্সের বা যে টার্গেট মেশিনের যে আইপি সেটা আমার দিতে হবে। সো সেটা হচ্ছিল আমার 192.168.0.104। সো আমি এটা করলাম, তারপরে হচ্ছে যে আমি আইদার এখানে রান লিখতে পারি বা এক্সপ্লয়েড, যে কোনো একটা লিখলেই হবে। সো আমি লিখলাম এক্সপ্লয়েড। সো এখন আমার এটা রান হচ্ছে। সো এখান থেকে এই যে আমার ভার্জন নাম্বার কিন্তু বের হয়ে আসছে। সো লেটস সে এই যে এখানে দেওয়া আছে যে সাম্বা 2.2.1a, ঠিক আছে। সো এখান থেকে কিন্তু আমি সাম্বার ভার্জন যেটা সেটা কিন্তু আমি ডিটেক্ট করে ফেললাম, যে সেটা কিন্তু আমি আগে নর্মালি দেখতে পাচ্ছিলাম না এন ম্যাপ। তো সেটা কিন্তু আমি হচ্ছে মেটাসপ্লয়েড ইউজ করে আমি জিনিসটা ভার্জনটা বের করতে পারলাম। সেভাবে হচ্ছে মেটাসপ্লয়েডের বেসিক্যালি আরও অনেক কাজ আছে। আমি আপাতত জাস্ট ছোট্ট একটা এসএমবি, যেটা অনেক ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এবং এটার ভার্জন নাম্বারটা কী সেটা জানার অনেক ইম্পর্টেন্ট, বিকজ আমরা হচ্ছে এই ভার্জন নাম্বারটা জানা থাকলে দেন আমরা এটা হচ্ছে তখন ফার্দার আমরা এটা নিয়ে গুগলে সার্চ করতে পারবো। হ্যাঁ, আমরা এটা নিয়ে আরও ফার্দার ইনফরমেশন গ্যাদারিং করতে পারবো, আমরা দেখতে পাবো যে অ্যাকচুয়ালি এটার কোনো ভালনারেবিলিটি আছে কি না। যদি থাকে দেন আমরা সেটা নিয়ে আরও ফার্দার আমরা হচ্ছে যে সেটা নিয়ে অ্যানালাইসিস করতে পারবো, এবং আমরা সেটা নিয়ে দেখতে পাবো যে এটা কোনো এক্সপ্লয়েড করা যাবে কি না। যেহেতু আমরা জানি যে এটা ওই মেশিনে সাম্বা 2.2.1a ইউজ হচ্ছে, সো আমরা দেখবো যে এখানে কোনো এই পার্টিকুলার ভার্জনের কোনো পার্টিকুলার ভালনারেবিলিটি আছে কি না। যদি থাকে দেন সেটাকে হচ্ছে আমরা এক্সপ্লয়েড করে দেন আমরা সিস্টেম অ্যাক্সেস করার চেষ্টা করবো। সো দ্যাটস ইট, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।